সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে যে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে, আজকে আমরা জানব রক্ত জমাট বাঁধার প্রধান ফ্যাক্টর গুলোর নাম, মনে রাখার একটি টেকনিক। প্রায় প্রতিটি এডমিশন টেস্ট, বিশেষ করে মেডিকেল এডমিশন টেস্ট, এই রক্ত জমাট বাঁধার ফ্যাক্টরগুলো থেকে প্রশ্ন এসে থাকে। আজকে আমরা রক্ত জমাট বাঁধার প্রধান ফ্যাক্টরগুলো কি কি তা মনে রাখার জন্য একটি শর্টকাট টিপস অ্যান্ড টেকনিক শিখব। চলুন দেখে নেই। আজকে আমরা এখানে যে লাইনটি মনে রাখব সেটি হচ্ছে ফুল পরে টুপ পরে। আমরা এই লাইনটি মনে রাখার মাধ্যমে রক্ত জমাট বাঁধার প্রধান ফ্যাক্টরগুলোর নাম খুব সহজেই মনে রাখতে পারি। এখানে ফুল দিয়ে ফিপ্রিনোজেন, পরে দিয়ে প্রোথ্রম্বিন, টুপ দিয়ে টিস্যু থ্রম্বোপ্লাস্টিন এবং পরে দিয়ে ক্যালসিয়াম আয়নকে বোঝানো হচ্ছে। সাধারণত ফিপ্রিনোজেন, প্রোথ্রম্বিন, টিস্যু থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম, এই চারটি ফ্যাক্টর হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রধান ফ্যাক্টর। আশা করি এই ভিডিওটি থেকে এই টেকনিকটি ব্যবহার করে তোমরা খুব সহজেই রক্ত জমাট বাঁধার চারটি ফ্যাক্টরের নাম মনে রাখতে পারবে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। আর তোমরা যদি নতুন হও আমাদের এই চ্যানেলে, তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখো, যাতে আপডেট কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য।